আসসালামু আলাইকুম। কিছু ধর্মগ্রন্থে তো আমরা এমন জিনিস দেখতে পারি যারা ওই 1400 বছর আগে বা হাজার হাজার বছর আগে অবজারভেশন করে বের করা সম্ভব ছিল না, তো ওইগুলা কিভাবে সম্ভব হলো যদি একটু বলতেন। যে কোনো একটা উদাহরণ আপনি দেন কোরআন থেকে 1400 বছর আগে, যেহেতু বললেন, সেহেতু আপনি নিশ্চয়ই কোরআনকে ইন্ডিকেট করেছেন। না আপনি একটা, না জাস্ট সব ধর্মগ্রন্থে একটা বলছি, না, 1400 বছর আগে যেহেতু বলেছেন, সেহেতু আমি ধরে নিচ্ছি কোরআন থেকেই বলছেন। আর কোরআন হাদিসের উপরে আমি যেহেতু মোটামুটি জানাশোনা ভালো, সেহেতু এইখান থেকে দিলে আমার জন্য ভালো হবে। আর যদি আপনি গীতা বা বেদ থেকে দেন তাহলে অমিত ভাই সেটার উত্তর দেবেন নিশ্চয়ই। কিন্তু কোরআন হাদিস থেকে আপনি যদি এমন একটা এক্সাম্পল আমাকে দেখাতে পারেন, বা আপনি যদি দেখাতে না পারেন আপনার কোনো মুসলিম বন্ধু যদি কে নিয়ে আসতে পারেন, তিনিও যদি দেখাতে পারেন, এমন একটা ক্লেম, জাস্ট একটা ক্লেম, যেটা পূর্বে কখনো কোনো মানুষ জানতো না, পূর্বে মানুষের এই সম্পর্কে কোনো ধারণা ছিল না, কোরআনেই সর্বপ্রথম এই কথাটা বলা হয়েছে এবং সেই কথাটা আধুনিক সায়েন্সে জিনিসটা সত্য, এরকম একটা জিনিস আপনি বের করে দেখাতে পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, যে কোনো মুসলিমদেরকে চ্যালেঞ্জ করছি, এরকম এরকম একটা জিনিস কেউ বের করে দেখাতে পারবে না যেটা আগে কেউ জানতো না, অথচ প্রথম শুধুমাত্র কোরআন এই জিনিসটা বলেছে। আর আপনি যদি বেদ অথবা গীতা থেকে দেখাতে চান তাহলে অমিত ভাই আপনার সাথে কথা বলবে। আচ্ছা ভাই, আমি আসলে প্রথমে কোরআন থেকে দেখাবো, কারণ বেদ আমি পড়ি নাই। আর আমার বন্ধু বান্ধব যেহেতু সবাই মুসলিম, এমন অনেক দাবি আমি আসলে জানি যেটা আসলে আমি এক্সপ্লেন করতে পারি না, তাই আমি বিশ্বাস করি নাই। তো খুবই আমি ভালো, তাহলে একটা দেখেন। বললে আমি আমি হাদিস মানে এইভাবে তো আমি পড়ি নাই, তাই আমি জাস্ট আপনাকে বলতে পারবো যে কি বলা হয়েছে, ওরা কি বলে। তো বাবা যদি এমন যদি হয় হ্যাঁ তাহলে বলুন, শুনি দেখেন শুনি শুনি বল। একটা এক্সাম্পল অনেকে দেয় যে হ্যালো ক্লাইন্স, মানে যেখানে হচ্ছে মিষ্টি পানি মানে সুইট ওয়াটার আর সল্টি ওয়াটার এসে মিলিত হচ্ছে কিন্তু তারা মিশে না। তো ওইটা তো হচ্ছে অ্যাটলান্টিক ওশন, প্যাসিফিক ওশন, কিন্তু আরব তো তার থেকে অনেক দূরে, তো মানুষ এটা কিভাবে অবজার্ভ করবে। অমিত ভাই শুরু করেন। আমি ভাবছিলাম আপনি আমাকে বলবেন কিনা। প্রথম কথা হচ্ছে যে ধরুন এই সারা পৃথিবীতে যে ওয়াটার বডিটা দেখেন সেটা একটাই ওয়াটার বডি, এরকম নয় যে আচ্ছা ওয়াটার আচ্ছা বডিটা। হ্যাঁ আচ্ছা প্লিজ আমি ম্যাম। তাহলে আপনি আপনি একটু অপেক্ষা করেন, তাহলে আমি আগে মানে এই জিনিসটার ব্যাকগ্রাউন্ডটা আমি বলে নিই, তারপর আপনি হ্যাঁ আপনার হ্যাঁ সাইন্টিফিক একটা মানে একটু পরে বলেন তাহলে। ঠিক আগে আছে, ব্যাকগ্রাউন্ডটা একটু মানে কোরআনে যে জিনিসটা স্পেসিফিকলি যে জিনিসটা বলা আছে সেটা তাফসীর সহ আমরা একটু দেখে নিই, তারপর আমি ভাই আপনি সাইন্টিফিক ব্যাখ্যাটা আপনি একটু পরে করে, তাহলে আপনি আগে সাইন্টিফিক ব্যাখ্যা করে ফেললে মানে হয়তো মানে উল্টা পাল্টা হয়ে যায়। আচ্ছা আমি ঠিক ভাই আছে, ঠিক আছে, প্লিজ প্লিজ, হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা প্রথমে এই জিনিসটা একটু দেখে নিই যে কোরআনে এই বিষয়ে কি বলা আছে। আমরা মানে পুঙ্খানুপুঙ্খ ইয়া করবো, অ্যানালাইসিস করবো এখন সেই জিনিসটা। আমি এই জিনিসটা দেখাচ্ছি, প্রথমে আমি কোরআনের যে ক্লেমটা, কোরআনের যে দাবিটা, সেই দাবিটা একটু পড়ে নিই। এটা হচ্ছে সূরা আর রহমানের, কোরআন শরীফের সূরা আর রহমানের 19 নম্বর আয়াত এবং 20 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে তিনি পাশাপাশি। ভাই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জি ভাই শোনা যাচ্ছে, আপনি বলেন। হ্যাঁ আমি শোনা যাচ্ছে। ঠিক আছে, এখানে এক্সাক্টলি যে জিনিসটা বলা আছে আমি সেই জিনিসটাই তুলে ধরছি, এবং তাফসির, সেই ক্লাসিক্যাল তাফসির, যে ক্লাসিক্যাল তাফসির গুলো হচ্ছে একদম ইসলামের মূল টেক্সট বুক, যেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেই তাফসির গুলাকে পড়ানো হয়, যে তাফসির গুলাকে পড়ানো হয় সেইখান থেকে আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে সূরা আর রহমানের 19 নম্বর আয়াত, তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন, এটা আরবিটাও দিয়ে দিয়েছে, যাদের আরবি দরকার তারা আরবিও পড়ে দেখতে পারেন। পরেরটা হচ্ছে, পরের আয়াত হচ্ছে, উভয়ের মাঝে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না, এটা হচ্ছে সূরা আর রহমানের 19-20 নম্বর আয়াত। এছাড়া আরেকটা আয়াত আছে সূরা আল ফুরকানের 53 নম্বর আয়াত, তিনি সেখানে বলা হচ্ছে তিনি সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন, এটি মিষ্ট তৃষ্ণা নিবারক ও এটি লোনা বিষাদ, উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরাল, একটি দুর্ভেদ্য আড়াল। হ্যাঁ আমি দেখাচ্ছি দেখাচ্ছি, এই যে এই সূরা ফুরকানের 53 নম্বর আয়াত এবং সূরা আর রহমানের 19-20 নম্বর আয়াত। আচ্ছা ঠিক আছে, এই দুটো তাফসির গুলো আমরা একটু পরে দেখি, যেটা হচ্ছে এই তাফসির গুলা হচ্ছে, একটু বলে নিই যে এই তাফসির গুলা হচ্ছে নবী মোহাম্মদ এবং তার সমসাময়িক সময়ে, তার পরবর্তী সময়ে সাহাবিগণ এবং তাদের তাবে তাবিনগণ যেই ব্যাখ্যা গুলা দিয়েছেন সেগুলো তাফসিরে চলে এসেছে। এবং সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ তাফসির গুলোর ভিতরে একটা হচ্ছে তাফসির ইবনে কাসির, যেটা হচ্ছে সারা পৃথিবীতে বহুল সমাদৃত এবং পৃথিবীর বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় গুলাতে এই তাফসির গ্রন্থটা পাঠ্যপুস্তক। এই এই যে তাফসির ইবনে কাসির থেকে আমরা এই মানে আয়াতটার মানে ইয়াটা পড়ে নিই, আয়াতের ব্যাখ্যাটা পড়ে নিই, এখানে আসলে কি বোঝানো হচ্ছে। এখানে বলা হচ্ছে ইবনে আব্বাস, মানে হচ্ছে হযরত মুহাম্মদের চাচাতো ভাই এবং খুবই গুরুত্বপূর্ণ একজন সাহাবি, তিনি এই আয়াতের মানে মুহাম্মদের কাছ থেকে তিনি যেটা শুনেছেন এই আয়াতের ব্যাখ্যা সেটা তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অর্থাৎ প্রবাহিত করিয়াছেন, এর ব্যাখ্যা ইবনে জায়েদ বলেন, মানে ইবনে আব্বাস এর অর্থ করেছেন প্রবাহিত করেছেন, এর ব্যাখ্যা ইবনে জায়েদ, তিনি একজন সাহাবি, আল্লাহ তাআলা দুই দরিয়ার মধ্যে অন্তরাল সৃষ্টি করিয়া একটি সহিত অপরটির মিলিত হওয়ার পথ বন্ধ করিয়া দিয়েছেন। মানে এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে দুইটার মাঝখানে রয়েছে একটা এমন একটা দেয়াল যেটা যেটার কারণে দুইটা মিশ্রিত হতে পারে না। এরপরে বলা হচ্ছে, দুই সমুদ্র দ্বারা উদ্দেশ্য হইল মিঠা পানির সমুদ্র ও লবণাক্ত পানির সমুদ্র, এই দুই সমুদ্র পাশাপাশি প্রবাহমান হওয়া সত্ত্বেও একটি লবণাক্ত পানি অপরটির মিঠা পানির সহিত মিশিয়া, বা মিঠা পানি লবণাক্ত পানির সহিত মিশিয়া একটি অপরটির স্বাদ বিনষ্ট করিতে পারে না, দুইয়ের মধ্যে রয়েছে এমন এক অন্তরাল যাহা কেহই অতিক্রম করিতে পারে না, প্রত্যেকে আপন আপন সীমায় প্রবাহিত। আচ্ছা এরপরে আর কি বলা আছে দেখি, এই যে আমি লাল দাগ করে রেখেছি, লাল দাগ আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর বলা আছে, অর্থাৎ দরিয়ার দুই দরিয়ার মাঝে আল্লাহ তাআলা এমন এক অন্তরাল একটি অন্তরাল ও অনতিক্রম ব্যবধান সৃষ্টি করিয়াছেন, ফলে এ যাহার ফলে একটির পানি অপরটির পানির সহিত মিশিয়া কেহ কাহারও গুণাগুণ নষ্ট করিতে না পারে। নিচে আরো বলা হয়েছে, দুই সমুদ্র দ্বারা আকাশ ও জমিনের দুই সমুদ্র নয় বরং পৃথিবীর সুমিষ্ট ও লোনা পানিযুক্ত দুই পাশাপাশি প্রবাহমান দুই সমুদ্র উদ্দেশ্য। নিচে আরো বলা হয়েছে, আর তিনি উহাদের মাঝে অর্থাৎ
লবণাক্ত সুমিষ্ট সাগর ও নদী যাত্রার মাঝে আবরণ ও মজবুত অন্তরায় সৃষ্টি করিয়াছেন, যেন একটি পানি অপরটির সহিত মিশ্রিত হইতে না পারে। যেমন অন্যত্র আল্লাহ তাআলা দুইটি সম্মিলিত সাগরকে প্রবাহিত করিয়াছেন, উহাদের মাঝে রয়েছে একটি প্রতিবন্ধক, যা যেন উহারা পরস্পরে তাহাদের স্বীয় সীমা অতিক্রম না করে। আরো বলা হয়েছে, না কি সেই মহান সত্তা যিনি জমিনকে আবাসস্থল করিয়াছেন এবং নদী নালা সৃষ্টি করিয়াছেন, দুই সমুদ্র, এবং লাস্টে বলা হয়েছে দুই সমুদ্রের মাঝে অন্তরায় সৃষ্টি করিয়াছেন। এই যে এখানে আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে পুরাপুরি যে জিনিসটা দেখতে পেলাম, যেটা হচ্ছে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে আল্লাহ মানে কোরআনের যে দাবিটা আগে একটু ভালোভাবে বুঝে নেওয়ার জন্য এই জিনিসগুলো দেখালাম। দাবিটা হচ্ছে দুই সমুদ্রের মাঝে লোনা এবং মিষ্ট দুই পানির মাঝে আল্লাহ পাক এমন একটা অন্তরাল সৃষ্টি করিয়া দেন, এমন একটা দুর্ভেদ্য দেয়াল সৃষ্টি করে দেন, যার কারণে মিঠা পানি এবং লবণাক্ত পানি মিশ্রিত হতে পারে না। মিঠা পানি এবং লবণাক্ত পানির মাঝে আল্লাহ পাক আবার বলছি এমন এক দেয়াল তৈরি করে দেন যার কারণে মিঠা পানি লবণাক্ত পানি কখনো মিশ্রিত হতে পারে না। এটা হচ্ছে কোরআনের দাবি। এইবার অমিত ভাই আপনি একটু বলেন। আচ্ছা ভাই, ওই পেজটা একবার শেয়ার করবেন, ওই যেটা যেখান থেকে দেখাচ্ছিলেন আপনি। হ্যাঁ, সেটা সেটা একটু শেয়ার সেটা শেয়ার করি তাহলে। সেখানে তো হ্যাঁ, আচ্ছা এই জিনিসটা কি আমি বলবো নাকি অমিত ভাই আপনি বলবেন? আচ্ছা ওইটা আপনি বলবেন, তার আগে একবার উপরে যান, ওইখানে একটা আপনি একটা মেডিটেরিয়ান সি এর একটা ছবি দেখাচ্ছিলেন, একটুখানি উপরে যান। হ্যাঁ, এই যে ছবিটা, হ্যাঁ এই যে ছবিটা, হ্যাঁ এইখানে, এইটা দেখুন, এইখানে একটা, এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা কোথা থেকে নেওয়া হয়েছে? প্রিন্সিপাল অফ ওশনোগ্রাফি বলে একটা বই ছিল ডেভিসের, রিচার্ড ডেভিসের লেখা। তা আগে এই বইটা আর্কাইভে ছিল, আর্কাইভ ডট কম এ ছিল, আজকে এখন আর এটা বইটা দেখতে পাচ্ছি না, বইটা পিডিএফটা ডাউনলোড করাও যাচ্ছে না এখন। তো যদি পাই আমি আরেকদিন নেক্সট দিন এসে দেখাবো, তবে আগের লাইভে, আগের একটা লাইভে এটা আমি দেখিয়েছিলাম। তো এইটা এইখানে একটা, এটা একটা স্পেসিফিক একটা কজ, তো এইখানে একটা ওয়াটার বডি তৈরি হয় সেই জিনিসটা এখানে বলছে, এটা একটা স্পেসিফিক একটা ঘটনা। তো এখানে কি হয়েছে, এই যে আমাদের স্ক্রিনের ডান দিকে একটা মেডিটেরিয়ান সি, আর বাঁ দিকে আটলান্টিক ওশানের ওয়াটারটা, আর এখানে জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার সিলের কথা বলা হচ্ছে। এইখানে কি হয়, এখানে টেম্পারেচার ডিফারেন্সের জন্য এই মেডিটেরিয়ান সি এর যে জলটা, সেই জলটা ওটা একটুখানি ঘন, তা সেইটা এখানে এসে এই আটলান্টিক ওশানের যে জল, তার সাথে যেহেতু ভারী, আটলান্টিক ওশানের থেকে এই ইয়ের জলটা যেহেতু ভারী, তার জন্য এখানে এসে পতিত হয় এবং ওখানে একটা ওয়াটার বডি তৈরি করে। কিন্তু তার মানে এটা নয় যে এই ওয়াটার বডিটা আপনি পর্যবেক্ষণ করতে পারেন, কিন্তু তার মানে এটা নয় যে এরকম ভাবে মেডিটেরিয়ান সি থেকে বা ভূমধ্য সাগর থেকে জল এসে জিব্রাল্টার প্রণালী দিয়ে এসে আটলান্টিক ওশানে সবসময় সেখানে পতিত হয়। তো এখানে পতিত হয়ে এইখানে একটা একটা লেয়ারের সৃষ্টি করে, ঠিকই, কিন্তু এই লেয়ারটা ধীরে 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 ব্যাপন হতে হতে সেটা মিশে যায়। যদি না হতো তখন কি হতো, তখন আমরা দেখতাম এই মেডিটেরিয়ান সি আস্তে 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 এই আটলান্টিক সিকে তাকে ঠেলে দিয়ে 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 একটা ইয়ে তৈরি করেছে, একটা জায়গা তৈরি করেছে যেখানে মেডিটেরিয়ান সি রয়ে গেছে, এখানে আটলান্টিক সি এর আর কোনো অস্তিত্ব নেই বা জলগুলো সব সরে চলে গেছে। কিন্তু সেই জিনিসটা হয়নি, সেটা হাজার হাজার বছর ধরে এই মেডিটেরিয়ান সি, আটলান্টিক ওশান, এই দুটো যা দুটো যেরকম ছিল সেই রকমই রয়ে গেছে। এটা একটা স্পেসিফিক একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে, এই জিনিসটাকে, স্পেসিফিক উদাহরণটাকে সেটা তারা নিয়ে এসেছে। এই উদাহরণটা কোথায় পাবেন, এটা ওই প্রিন্সিপাল অফ ওশনোগ্রাফি ডেভিস, রিচার্ড ডেভিসের লেখা, পেজ নাম্বার 92-93 এর মধ্যে এই ছবিটা পেয়ে যাবেন, এবং এই ব্যাখ্যাটাও, যেটা আমি ব্যাখ্যাটা দিলাম সেই ব্যাখ্যাটাও এখানে পেয়ে যাবেন। আচ্ছা এইবারে আসি ভাই, যে এটা ওই, হ্যাঁ প্রশ্ন হচ্ছে যে এখানেও তো এই স্পেসিফিক ঘটনাতেও তো পানি তো মিশ্রিত হচ্ছে, তাই না? অবশ্যই এটা জলটা মিশ্রিত হচ্ছে, সেটাই বলছিলাম যে মেডিটেরিয়ান সি। এমন তো না যে দুটোর মাঝখানে এমন কোনো দেয়াল আছে যার কারণে এই দুটা একে অপরের সাথে মিশ্রিত হতে পারছে না। তবে মিশ্রিত হওয়ার পদ্ধতিটা একটু আপনি যেটা ব্যাখ্যা করলেন যে কিভাবে মিশ্রিত হচ্ছে, কিন্তু মিশ্রিত তো হচ্ছে তো আলটিমেটলি, তাই না? অবশ্যই, এবং যদি মিশ্রিত না হতো তাহলে মেডিটেরিয়ান সি আস্তে আস্তে ঠেলতে 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 আটলান্টিক ওশানকে নিয়ে সরে চলে যেত, কারণ এই জল তো হাজার হাজার বছর ধরে মেডিটেরিয়ান সি থেকে জল, ভূমধ্য সাগর থেকে জল, এই জিব্রাল্টার প্রণালীর মধ্যে দিয়ে আটলান্টিক ওশানে তো হাজার হাজার বছর ধরে পড়ছে, তাহলে সেটা তো এখন এরকম তো হয়নি। এইখানে একটা সাম্যাবস্থা তৈরি হয়েছে, তার কারণটা কি, কারণ এই যে জলটা এখানে একটা লেয়ার দেখা যাচ্ছে না, যে স্লাইটলি হায়ার দ্যান 36.5%, এইখানে যে দেখা যাচ্ছে না, এই যে জলটা, এই যে 11.5 ডিগ্রি যে জলটা, এই জলটা প্রথমে আসে, এসে এরকম একটা লেয়ারে তৈরি করে ঠিকই, কিন্তু এইটা এইখানে জলটা আস্তে 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 ব্যাপন হতে 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 মিশে যায়, ওই জন্য এখানে একটা সাম্যাবস্থা তৈরি হয়েছে। এইবার আসে ভাই, যে জিনিসটা আপনি দেখাবেন ওই জিনিসটা তো দেখাবেনি, মানে ওটা সার্ফেস ওয়াটার ওটা দেখাবেনি। আর একটা গল্প আছে, সেটাকে বলে থার্মো হ্যালাইন সার্কুলেশন। থার্মো মানে বোঝা যাচ্ছে টেম্পারেচার কথা বলছি, হ্যালাইন বলতে স্যালিনিটির কথা বলছি। তো থার্মো হ্যালাইন সার্কুলেশনের জন্য কি হয়, সমুদ্র জল, এই যে গোটা একটা ওয়াটার বডি, এটা একটা এই সমুদ্রের জলটা, এটা নর্থের দিকে এবং সাউথের দিকে, যেখানে নর্থ পোল এবং সাউথ পোলের কাছাকাছি এসে এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে কি হয়, তখন যে তার যে যে ইয়ে থাকে, তার যে লবণ থাকে, সেই লবণটা সেখানে সে ডিপোজিট করে সেই ঠান্ডা জলটা সমুদ্রের তলায় চলে যায় এবং একটা সার্কুলেশন হতে থাকে। এই সার্কুলেশনটা, এই সার্কুলেশন খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট গোটা, আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলি, এই সার্কুলেশনটা হতে মোটামুটি ওই 700-1000 বছর এটা লাগে পুরো একটা সার্কেল তৈরি করতে। তো এটা এটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ কি, কারণ এই যে সার্কুলেশনের জন্য যে ডিপ সিতে যে সমস্ত যে মেরিন লাইফ আছে তারা ওইখান থেকে অক্সিজেনটা পায়। তো যদি এই নর্থ পোল এবং সাউথ পোলের যদি বরফটা পুরোপুরি গলে যায় তখন এই থার্মোহ্যালাইন যে সার্কুলেশন সেই সার্কুলেশনটা ভালোভাবে হবে না, এবং তার জন্য একটা অসুবিধা কি হবে, যে একটা মাস এক্সটিংশন দেখো। এই জন্য আমরা ওই যে যে ইয়েটা রিসিড করছে, যে তার যে নর্থ পোল আর সাউথ পোলে যে বরফটা রিসিড করছে বা সরে যাচ্ছে, তার জন্য আমরা ওই জন্য মানে সেই নামে শঙ্কিত, ভীত শঙ্কিত সেই কারণে, এই মাস এক্সটিংশনের জন্যই। এইবারে এই জলটা সারাক্ষণ এটা সার্কুলেশন হতে থাকে। এইবারে আসিফ ভাই, যে জিনিসটা আপনি দেখাচ্ছিলেন ওইটা হচ্ছে সার্ফেস ওয়াটারের একটা সার্কুলেশন, সার্ফেস ওয়াটারের কন্টিনিউয়াসলি সার্কুলেশন হচ্ছে একটা, যে এটাকে বলে সমুদ্র স্রোত। আমি যে কোনো বইতে একটা 7-8 যে বইটা, হ্যাঁ আসিফ ভাই দেখেন করি এটা, আসিফ ভাই একটুখানি নিচে যান, হ্যাঁ এইটা আপনি একটুখানি ব্যাখ্যা করতে পারেন আসিফ ভাই প্লিজ?
এই জিনিসটা নেওয়া হয়েছে নাসা থেকে, নাসা যে জিনিস দিয়ে কাজ করেছিল, যে তাদের যেহেতু নদী সমুদ্রের পানির গতিপথ নির্ণয় করতে হয়, সেটা থেকে তাদের নানা ধরনের কাজ কাজ করা হয়, যে কোথায় ঝড় হবে, কোথায় পানি, কোথায় পানি আসলে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, সেই জিনিসটা তাদের করে দেখার প্রয়োজন পড়ে। এই কারণে নাসা যে কাজটা করেছে, পৃথিবীর সমুদ্রে ছোট ছোট কিছু অত্যন্ত ক্ষুদ্র কিছু জিনিস ছেড়ে দিয়েছে, যেই ক্ষুদ্র জিনিসগুলা স্যাটেলাইটে এক ধরনের সিগন্যাল প্রেরণ করে। মানে আমরা যেভাবে জিপিএস, মানে আমাদের মোবাইল যেভাবে জিপিএস করে, বা আমাদের ঘড়িতে অনেক সময় জিপিএস থাকে, বা গাড়িতে জিপিএস থাকে, ঠিক একই রকম কিছু ছোট ছোট সেন্সর ছেড়ে দিয়েছে নাসা পৃথিবীর বিভিন্ন সমুদ্র এবং নদীতে, এইটা দেখার জন্য যে নদীর পানি আসলে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, সমুদ্রের পানি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এই জিনিসটা মানে ভালোভাবে উপর থেকে ভালোভাবে দেখার জন্য। তো এই যে সাদা বিন্দু গুলো দেখা যাচ্ছে, এই যে এইখানে এই যে এই জায়গাটাতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাদা যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই সাদা জিনিসগুলো হচ্ছে সেই জিনিস, সেই ছোট ছোট সেন্সর গুলা, সেই সেন্সর গুলাকে সাদা দেখা যাবে। এখন আমি ভিডিওটা অন করছি, এটা নাসার ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, আমাদের সংশয়.com লিংক দেওয়া আছে, দেখে নিন। আমি এটা মানে করছি, দেখেন সমুদ্রের পানি কোথা থেকে কোথায় যাচ্ছে খুবই সুন্দর ভাবে এইখান থেকে আমরা অবজার্ভ করতে পারছি। এখন সমুদ্রের পানি যদি একটা সমুদ্রের পানি যদি একটা সমুদ্রের পানির সাথে না মেশে, তাহলে তো এই মানে ডেটা গুলা, এই যে এইখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, এখানে দেখা যেত, এখানে পরিষ্কার ভাবে একটা দেয়াল দেখা যেত, এবং দেখা যেত একটা জায়গায় গিয়ে এই জিনিসগুলো ঘুরে যাচ্ছে, ওই পাশের গুলো ওইভাবে ঘুরে যাচ্ছে এবং মিশ্রিত হচ্ছে না, এটা দেখা যেত এখান থেকে। কিন্তু এই যে নাসা থেকে প্রাপ্ত যে এভিডেন্স, এখানে এমন কোনো প্রমাণ আমরা দেখছি না যে এখানে কোথাও, এখানে কোথাও একটা জায়গাতে থেমে যাচ্ছে, এমন একটা দেয়াল আছে, দুর্ভেদ্য দেয়াল আছে, অনতিক্রম্য দেয়াল আছে, যে দেয়ালের কারণে মিশ্রিত হচ্ছে না, এরকম কোথাও আমরা দেখতে পাচ্ছি না। আমি ভাই অবশ্যই আছে ভাই, দেখুন এখানে যে ইয়েটা দেখাচ্ছে, এখানে যে স্রোতটা দেখাচ্ছে, এই স্রোতটা যদি না থাকতো, প্রথমত এই স্রোতটার কারণটা কি, কারণ হচ্ছে জল এবং জলের স্যালানিটি এবং তাপমাত্রা ডিফারেন্সের জন্য এই স্রোতগুলো হয়, এবং এই স্রোতটা সারা পৃথিবীতে গোটা সমুদ্রের যত সমুদ্র আছে সিঙ্গেল ওয়াটার বডি আছে, সেই সিঙ্গেল ওয়াটার বডির মধ্যে এই স্রোতটা চলতে থাকে। যে কোনো একটা 9-10-এর একটা 9-10, আমাদের তো আমি 9-10-ই পড়েছিলাম, সমুদ্র স্রোতের একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার ওখানেই দেখবেন, 9-10-এর ভূগোলেই পাওয়া যায় এটা, দেখবেন ওই ওই ভূগোলের বইতেই ওখানে লেখা থাকে যে এই স্রোতগুলো কোথা থেকে কোন দিকে চালিত হয়, কোন দিকে কোথায় ইয়ে হয়, এবং পৃথিবী যেহেতু গোল, তাই এটা সারা পৃথিবীতে ওরকমভাবে গোল হয়ে ওই ইয়েটা ঘুরতে থাকে, এবং সমুদ্রের জল এই যে আশে পাশে যেটা দেখাচ্ছেন যে সার্ফেস ওয়াটার যেটা যেটা দেখাচ্ছেন এইটা, এবং এই থার্মো হ্যালাইন সার্কুলেশনের জন্য এইটার জন্য ডিপ ওয়াটার এবং সার্ফেস ওয়াটার সমস্ত কিছু মেশামেশি হয়, এরকম নয় যে সেটা ওরকম ভাবে একটা জায়গাতে এরকম আটকে থাকে, এরকম মোটেই ব্যাপারটা না। তো এই ধরনের যে ক্লেমটা, এই ধরনের যে ক্লেমটা, সেই ক্লেমগুলো আসে কোথা থেকে? অনেক সময় দেখা যায় যখন কোনো নদী যখন সমুদ্রে পড়ে, যে একটা দেখবেন ইউটিউবে একটা ভিডিও আছে, অনেকেই দেখায় এই ভিডিওটা, তো তখন কি হয়, তখন এই সমুদ্রের নদীর জল যখন সমুদ্রে এসে পড়ে, তখন এই টেম্পারেচার এবং স্যালাইনিটি ডিফারেন্সের জন্য এখানে একটা ব্যারিয়ার তৈরি হয়। ব্যারিয়ারটা কীরকম তৈরি হয়, এখানে দেখবেন যে সমস্ত মেরিন লাইফগুলো যখন ন্যাট জিও বা ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারিতে যে মেরিন যে সমুদ্রের জলের তলদেশে যে প্রাণী যখন দেখানো হয়, তখন সেগুলো কোথাকার দেখানো হয়, এগুলো সমস্ত সমুদ্রের দেখানো, সমুদ্রের তলদেশে দেখানো হয়। তার কারণ এই স্যালানিটির জন্য সেখানে যে 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 সমস্ত বড় বড় পার্টিকেল যেগুলো কোলয়েড হিসেবে থাকছিল, সেই পার্টিকেলগুলো আর সাসপেন্ডেড থাকতে পারে না, তারা থিতিয়ে পড়ে। তা নদীর জল যখন অনেক মাটি কাদা এই সমস্তগুলো নিয়ে বয়ে নিয়ে এসে সমুদ্রে যখন পড়ে হঠাৎ করে, তখন এই পড়ে যাওয়া এই স্যালানিটির জন্য সাথে সাথে সেখানে ওই কোলয়েড যে দ্রবণগুলো থাকে, কোলয়েড হিসেবে সাসপেন্ডেড যে বড় বড় কণাগুলো থাকে সেগুলো থিতিয়ে যায়। সেই নোংরাগুলো দেখে মনে হয় যে আচ্ছা এখানে একটা ব্যারিয়ার তৈরি করেছে, কিন্তু জলটা কি মেশে না? অবশ্যই জলটা মেশে। যদি জলটা যদি না ভিজতো, তাহলে নদীর জল এসে পড়ে 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 সেই জলটা একসময় সমুদ্রটাকে ঠেলে ঠেলে অনেক দূরে নিয়ে চলে যেত, অনেক দূরে নিয়ে চলে যেত, তখন দেখা যেত যে সমুদ্রের যে জল, নদীর যে জলটা, সেই নদীর জলটাই আছে, সমুদ্রের জলটা নেই। এরকম তো নয় যে 100-200 বছর ধরে নদীটা প্রবাহিত হচ্ছে, এরকম তো নয়, হাজার হাজার বছর ধরে এই নদীটা প্রবাহিত হচ্ছে, মিলিয়ন ইয়ার্স ধরে এই নদীটা প্রবাহিত হচ্ছে। তাহলে সমুদ্রের জলটা তাহলে ওখানে স্যালিনিটি থাকার কথা নয়, সেখানে শুধু নদীর জলটা, সে যেরকম মিষ্টি জল সেরকম মিষ্টি জলই চলে আসার কথা, মানে হয়ে যেত সেরকম মিষ্টি জলই সেখানে তৈরি ইয়ে হয়ে যেত। তো এখানে অবশ্যই সেখানে মিশ্রিত হয় ওই কোলয়েডগুলো দেখে, কোলয়েডের যে নোংরাগুলো সেগুলো দেখে অনেক সময় অ্যাপারেন্টলি মনে হয় যে এখানে একটা ব্যারিয়ার তৈরি হয়েছে, কিন্তু আদৌ সেটা হয় না, সেখানে ব্যাপনের ফলে সেখানে অবশ্যই মিশ্রিত হয়। হ্যাঁ আসিফ ভাই প্লিজ। আমি ভাই আরেকটা বিষয় হচ্ছে, প্রাচীনকালের মানুষ কিন্তু দেখেছে যে পৃথিবীতে সমুদ্র আছে এবং নদীও আছে, কিন্তু নদী তো বিশাল, মানে সমুদ্র তো বিশাল এবং সমুদ্রের পানি তো লবণাক্ত, তখন তাদের কাছে প্রশ্ন জাগতো যে নদীর পানিগুলো কেন এখনো লবণাক্ত হয়ে যাচ্ছে না, যে হাজার হাজার বছর ধরে এই সমুদ্রগুলো আছে, নদীগুলো আছে একই সাথে, তো মানে যেহেতু এটা পানি তো মিশ্রিত হয়, আমরা মানে গ্লাসে ঢাললেই এই জিনিসটা পরীক্ষা করে দেখতে পারি, একটা লবণাক্ত পানি একটা মিঠা পানি দুটো পাশাপাশি রাখলে একটা সময় দেখা যায় যে ধরেন একটা বড় গামলাতে আমরা কিছু মানে একটু লবণাক্ত পানি ঢাললাম, একটু মিষ্টি পানি ঢাললাম, তো দেখা যায় কিছুক্ষণ পরে পুরো পানিটা একটু হালকা লবণাক্তটা একটু কমে যাবে, কিন্তু পুরো পানিটাই লবণাক্ত হয়ে যাবে, মিঠা পানিটা আর থাকবে না। তো পৃথিবীতে যে সমুদ্র আছে নদীও আছে, তাহলে নদীর পানিগুলো কেন মানে লবণাক্ত হয়ে যাচ্ছে না, এই যে এই প্রশ্নটা পৃথিবীর বহু প্রাচীনকালের মানুষের মাথাতেই এসছে, এবং তারা তখন এই জিনিসটা, তখন যেহেতু তাদের মানে সমুদ্র নদী এগুলো সম্পর্কে খুব ভালো ধারণা ছিল না, তাই তারা যে জিনিসটা অনেক প্রাচীন গ্রিসের অনেক প্রাচীন ইয়ারা এই ধরনের ধারণা করেছে
যে নদীর পানি আর সমুদ্রের পানি মিশ্রিত হয় না, এই ধরনের আগের কালের মানুষেরা অনেকেই এই জিনিসটা বলার চেষ্টা করেছে, দাবি করার চেষ্টা করেছে। কিন্তু যদি আসলে যদি মিশ্রিত না হতো, এই যে আপনি যে কথাটা বললেন সেটা আমি একটু একটু ম্যাপটা দেখিয়ে, বাংলাদেশের ম্যাপটা দেখিয়ে আমি একটু এই জিনিসটা ইয়া করি। এই যে দেখেন এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, যদি এই যে উপর থেকে মানে পাহাড় থেকে নদীগুলো দেখেন উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছে, আমরা জানি যে নদীর পানি হচ্ছে মানে পানি হচ্ছে পানির একটা বৈশিষ্ট্য হচ্ছে দক্ষিণমুখী নিচের দিকে নামতেছে। এই যে মানে ঢাকা, এই যে দেখেন ঢাকা থেকে ঢাকা হয়ে ময়মনসিংহ হয়ে ঢাকা ডিভিশন হয়ে এইখানে এসে পানিগুলো সব এখানে নামলো, এই যে বঙ্গোপসাগরে গিয়ে মিশ্রিত, বঙ্গোপসাগরে গিয়ে পড়লো নদীর পানিগুলা। গত কয়েক হাজার বছর ধরে যদি নদীর পানি, নদীর মিঠা পানিগুলা এইভাবে প্রবাহ হচ্ছে, সমুদ্রের পানি কিন্তু মানে একেবারে কোনো দিকে প্রবাহিত হচ্ছে না, কিন্তু নদীর পানি কিন্তু উপর দিক থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে, সমুদ্রের পানিও প্রবাহিত হচ্ছে কিন্তু তার ইয়াটা অন্যরকম। আর নদীর পানি কিন্তু একদম নিচের দিকে নামতেছে, একদম খুবই মানে বেশ স্রোতে, বেশ খানিকটা স্রোত নিয়ে নিচের দিকে নামতেছে। তাহলে গত কয়েক হাজার বছর ধরে যদি মিশ্রিত না হয়, আমরা যদি ধরে নিই যে নদীর পানি এবং সমুদ্রের পানি মিশ্রিত হচ্ছে না, তাহলে কয়েক হাজার বছর ধরে যেই পরিমাণ পানি এখান থেকে নেমেছে সেগুলো তো এখানে এসে বিরাট একটা অঞ্চল মানে বঙ্গোপসাগর বলেই তো আসলে আর কিছু তখন থাকতো না, তখন পুরাটাই হয়ে যেত সেই নদী পানিগুলাই, সেই মিঠা পানিগুলো এখানে এসে জমা হয়ে যেত এবং সমুদ্রের পানিটাকে, সমুদ্রের লবণাক্ত পানিটাকে দূরে সরিয়ে নিত। এটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জোয়ার ফাটার সময়, বরঞ্চ জোয়ার ফাটার সময় আমরা দেখতে পাই যে জোয়ারের সময় বিশেষ করে দেখতে পাই যে সমুদ্রের লবণাক্ত পানি এই অঞ্চলগুলোতে ঢুকে পড়ে, মোহনা মানে নদী এবং সমুদ্রের যে মোহনা সেই মোহনা গুলাকে টপকিয়ে আর সামনের দিকে চলে যায়, সুন্দরবনের ভিতরে ঢুকে যায়। সুন্দরবনের ভিতরে ঢুকে, সুন্দরবন ইনফ্যাক্ট অনেক বৃক্ষ আছে, অনেক গাছ আছে, যেই গাছগুলা জন্মে সুন্দরবনই জন্মে স্পেশালি সেই কারণে, কারণ সমুদ্রের লবণাক্ত পানি মাঝে মাঝে সেখানে ঢুকে পড়ে। সেই লবণাক্ত পানিতে, পানির উপযোগী কিছু গাছই আসলে সুন্দরবনে আছে, কিন্তু মানে তাহলে সুন্দরবনে মানে সমুদ্রের লবণাক্ত পানিটা কিভাবে এইদিকে চলে আসছে? তাদের মাঝে যদি একটা দুর্ভেদ্য অনতিক্রম্য ব্যবধান বা আড়াল বা দেয়াল থেকে থাকে, তাহলে তো সমুদ্রের পানি এইদিকে আসাটা তো সম্ভবই ছিল না। আরেকটা কথা হচ্ছে, সমুদ্রই তো থাকার, এই বঙ্গোপসাগরই তো থাকার কথা ছিল না, কারণ পুরা নদীর মিঠা পানি তো এখানে এই জায়গাটা দখল করে ফেলার কথা, নাকি অমিত ভাই? অবশ্যই আছে ভাই। আর আপনি যে গাছের কথা বললেন, সেই গাছের কথার জন্য একটা জিনিস আমি শেয়ার করছি, এই দেখুন এইটা হচ্ছে ম্যানগ্রোভ ট্রি, আপনি যেটা বললেন যে এটা হচ্ছে ম্যানগ্রোভ ট্রি, এই ম্যানগ্রোভ ট্রি ওইখানে জন্মায়। এটা একটা ছোট একটা ছোট ছোট কতগুলো ওই স্মল ট্রি, এগুলো কোস্টাল এরিয়াতেই জন্মায়। কিরকম জায়গাতে জন্মায়? যেখানে এই স্যালাইন ওয়াটারগুলো বেশি 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 মাত্রায় আসে সেইখানেই তারা জন্মায়। তারা যদি তাদেরকে যদি আরেকটুখানি উপরের দিকে মানে আরেকটু উত্তরের দিকে যদি ইয়ে করেন, তারা সেখানে জন্মায় না। তার মানে এখানে এরা স্পেশালি ওইখানেই জন্মায়, তার কারণ সমুদ্রের জল এসে ওখানে প্লাবিত করে এবং ওখানে স্যালাইনিটি, ওখানে যে মাটির যে স্যালাইনিটি, যে কন্টেন্ট, স্যালাইন যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা অনেক বেশি, এই জন্য এই স্যালাইন এরিয়াতেই এই ম্যানগ্রোভটা জন্মায়। আচ্ছা ভাই, এবং সুন্দরবনকে বলা হয় সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল, তাই না অমিত ভাই? হ্যাঁ আসি ভাই, কারেক্ট। হ্যাঁ, এবং মানে এই এই আমাদের দেশে একটা সুন্দরবনের মতো একটা বাস্তব প্রমাণ থাকার পরেও কেউ যদি বলে যে সমুদ্রের পানি এবং নদীর পানি মেশে না, এতে ভাই মানে হাস্যকর কথা কি থাকতে পারে আমি আমি জানি না। আপনি সুন্দরবনের ওখানে কালকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন, যখন তাদের ইয়ে হয়, যখন হাই টাইড বা লো টাইডের সময় যখন সমুদ্রের জল কিভাবে সেখানে আসে, সে এখানে মানে নদীর মধ্যে ঢুকে পড়ে, সেটা ওখানে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই সেটা বোঝা যাবে, সেটা তারা বলে দেবে যে এটা কিভাবে হয়। আরো অমিত ভাই আরো কিন্তু একটা পরীক্ষা করে দেখা যায়, এক্সপেরিমেন্ট আমরা একটা করে দেখতে পারি। আমরা ধরেন ব্রহ্মপুত্র নদী থেকে এক বোতল পানি নিলাম এবং বঙ্গোপসাগর থেকে এক বোতল পানি নিলাম এবং দুইটা আমরা একটা বড় গামলার ভিতরে দুই ধরনের পানি ঢাললাম। যদি এর ভিতরে এই পানিগুলোর ভিতরে এমন কোনো জিনিস থেকে থাকে যে জিনিস, যেই জিনিসটার কারণে এই দুইটা কখনোই মিশ্রিত হবে না, তাদের মধ্যে একটা দুর্ভেদ্য আড়াল সবসময় থাকবে, তাহলে তো আমরা মানে একটা বড় গামলা নিয়ে এক্সপেরিমেন্টটা করে দেখতে পারি, নাকি অমিত ভাই? হ্যাঁ অবশ্যই, এবং এই জিনিসটা আমি একবার করে দেখেওছিলাম যে যেখানে একবার যখন সাউথ ইন্ডিয়া বেড়াতে গেছিলাম কন্যাকুমারীতে, যে সেখানে বলতো যে ভারত মহাসাগর বঙ্গোপসাগরের আরব সাগরে যেখানে মিলন হয় সেইখানে নাকি জলটা আলাদা আলাদা করে দেখা যায়। তা আমি অনেক চেষ্টা করে সেই জলটা আলাদা করে আমি বুঝতে পারিনি এবং আমি এই জিনিসটা নিয়ে খুব অবাক হতাম যে আরে তাই তো আমি বুঝতে পারছি না নাকি এটা সত্যি এরকম হয়। আমি কিন্তু এরকম কোনো রকম ভাগ মানে যে এরকম বোঝা যাচ্ছে যে এটা আরব সাগর, এইটা ভারত মহাসাগর, এইটা বঙ্গোপসাগর, এরকম কোনো বোঝা যাচ্ছে সেরকম আমি কখনো দেখিনি। ওখান থেকে আমি জল নিয়ে এসেছিলাম এবং সেই জল নিয়ে এসে দেখলাম যে ভালোই মিশে গেছে, এরকম আলাদা আলাদা করে কোনো রকম মানে তার ভাগ বাটোয়ারা এরকম হয়েছে সেরকম আমি কোথাও দেখিনি। আজি ভাই, আচ্ছা তাহলে আমি শ্রীশান্ত রায় ভাইকে আমি একটা চ্যালেঞ্জ জানিয়ে দিই, সংশয় ডট কম এর পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ জানিয়ে দিচ্ছি। পৃথিবীর সমস্ত মুসলিম বা পৃথিবীর সমস্ত মানুষকে আমরা একটা চ্যালেঞ্জ জানালাম যে আপনারা যদি কোরআনের এই দাবিটাকে, কোরআনে যেটা বলা আছে মানে খুব পরিষ্কার ভাবে যেটা বলা আছে এবং তাফসীর গুলাতে যে জিনিসটা বলা আছে, এই জিনিসটা যদি পৃথিবীর কেউ, কোনো মুসলমান বা কোনো মানুষ যদি এটা প্রমাণ করতে পারে যে দুই ঈশের ভিতরে এমন একটা অনতিক্রম্য ব্যবধান বা দেয়াল থাকে যার কারণে দুই ঈশের পানি মিশ্রিত হয় না, তাহলে আমাদের সংশয় ডট কম, সংশয় ডট কম এর মালিকানা তাকে দিয়ে দেওয়া হবে। তারা যদি সায়েন্টিফিক্যালি এই জিনিসটা প্রুফ করতে পারে, সংশয় ডট কম এর মালিকানা তাকে দিয়ে দেওয়া হবে এবং সেই ওয়েবসাইটটা যদি মানে বন্ধ করে দিতে চায় আমাদের কোনো আপত্তি নেই, আমরা আমাদের এই সংশয় ডট কম এর এটা মালিকানা তাকে দিয়ে দিব, সাথে 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দিব। আমি বুঝতে পেরেছি, আপনার দুজনকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর আসিফ ভাই ডিবেট আমি দেখি, অলওয়েজ দেখি, আমি এরকম কিছু না কাছে এক্সপেক্ট করতেছিলাম।
তো আশা করি আমি আরো পড়বো এবং আমি আপনাদের কাছে আরো প্রশ্ন ছুড়ে দেবো, এবং নিশ্চয়ই সেটা অসংখ্য হচ্ছে আমার ধন্যবাদ, সেটা আমার ধর্মগত থেকে। আশা করি, নিশ্চয়ই ধন্যবাদ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সুশান্ত যুক্ত হওয়ার জন্য, ঠিক আছে পরে আরেকদিন আসো কথা হবে তাহলে, হ্যাঁ ওকে গুড নাইট, আজকের মতো বিদায় জানালাম।